আছে, তারপর ভালো লাগছে, অনেক ভালো। রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ রিহ্যাব ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে। ঢাকার সেনা মালঞ্চ কনভেনশন হলে রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলমিনের সভাপতিত্বে এই মাহফিলের প্রধান অতিথি বাণিজ্য মন্ত্রী তোফাল আহমেদ বলেন, আবাসন ও লিঙ্কেজ শিল্প রক্ষায় সরকার কাজ করবে। এ সময় বিশেষ অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আবাসন খাতের ক্রেতাদের জন্য একটি তহবিল গঠনে সরকারের সাথে আলোচনা করার আশ্বাস দেন। ইফতার মাহফিলে রিহাবের ভাইস প্রেসিডেন্ট নুরুন্নবী চৌধুরী এমপি, প্রকৌশলী সর্দার মোহাম্মদ আমিন, প্রকৌশলী মোহাম্মদ সোহেল রানা, প্রেস অ্যান্ড মিডিয়া স্ট্যান্ডিং কো চেয়ারম্যান কামাল মাহমুদ সহ রিহাবের প্রায় 1,000 সদস্য অংশ নেন। এবার আকর্ষণীয় মেটালিক জ্যাকেটে আরো উন্নত ফর্মুলায় বাজারে নতুন ব্যাটারি নিয়ে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। জাতীয় প্রেস ক্লাবে এই ব্যাটারির মোড়ক উন্মোচন করা হয়। এর মধ্যে মেটালিক পেন্সিল ব্যাটারির দাম 12